এটা তোমার দাদা না দাদি না সং না দাদি দাদি না মুড়ি খাইতে দেবো না সে কি আসসালামু আলাইকুম সবাইকে আজকের নেহারি পর্বে সবাইকে স্বাগত জানাই খুব সহজে নেহারি রান্না আবার সেটাও যাতে সাথে সাথে খাওয়া যায় সেই সহজ পদ্ধতিটা আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব গরম গরম ভাত বলেন কিংবা রুটি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা জাস্ট জমে যায় সেই সাথে থাকছে আমার চাচা শ্বশুরের পাগলামের কিছু মুহূর্তের ভিডিও যেটা দেখলে আপনি অনেক মজা পেতে পারেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রেখে আজকের রেসিপিটা শুরু করছি তো এখানে আমি 20 পিস ছাগলের সামনের পায়া নিয়ে নিয়েছি আর সামনের পায়ার পিছনের পায়া তফাৎটা হলো সামনের পায়াটা একটু মোটা হয় তো সেটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে কারণ ছাগলের পায়ার মধ্যে দেখবেন ছাগলের অনেক লোম থাকে তো সেটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন আর যেহেতু এটা আমি সঙ্গে সঙ্গে খাওয়ার চেষ্টা করব সেজন্য একবারে প্রেসার কুকারে দেব তো এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ডালচিনি 1 টেবিল চামচ জিরা মরিচ বাটা তবে যেহেতু পায়া খুব বেশি ফিনিশ করার দরকার নেই নিয়ে নিয়েছি 5-6টি এলাচ এবং লং আর একটা বড় এলাচ বা কালো এলাচ এটা জাস্ট থেতো করে ওর মধ্যে দিয়ে দেব বেশি বাটাবাটি করার দরকার নেই দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া 1 চামচ হলুদের গুঁড়া 2 চামচ শুকনা মরিচের গুঁড়া যে যেমন ঝাল খাবেন তেমন দিলেই হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি একটু বড় সাইজ করে কেটে নেওয়া 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর যে কোনো পায়া রান্নায় কিন্তু পায়াতে প্রচুর পরিমাণে তেল থাকে রান্নার পরে যেটা উপরে ভেসে আসে সেজন্য তেলের পরিমাণটা কম দিলেই ভালো হয় আমি এখানে 50 গ্রামের একটু বেশি পরিমাণে তেল অ্যাড করে দিলাম তো মশলা আর পায়াটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমি খুন্তির মাধ্যমে আপনারা চাইলে হাত দিয়েও এটা করে নিতে পারেন আর আমার কাছে মনে হয় ছাগলের যে কোনো অংশে একটু গন্ধ থাকে ছাগল তো মেথি এটা খুব ভালো কাজ করে সেজন্য 1 চা চামচ পরিমাণ মেথি দিয়ে অ্যাড করে দিলাম তো এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষানোর জন্য এবার চুলায় উঠিয়ে দেব তো এটা যাতে একটু ভালোভাবে কষাতে পারি সেই জন্য 1 কাপ পরিমাণ পানি অ্যাড করব এবার পানিটা দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে কষিয়ে নেব তো আমি এদিকে কষাইতে দিলাম পায়াটা কষানো হোক আর আমার যে কাকা শ্বশুরের কিছু পাগলামি আছে উনি অনেক কিছু হাসাইতে পারে সেই পাগলামির কিছু মুহূর্ত আপনাদের দেখাচ্ছি দেখুন অনেক মজা পাবেন আপনার কেমন দেখাচ্ছে বলেন তো পালকিটা নাকি বেয়াইরা নাকি বলে না সেরকম সেরকম মনে হচ্ছে আপনার আসবো না এমন কি ক্ষতি
जदी जाना जानी हरि भरवा কোমর পিছা কিনে দিতে হবে দেখতে পাচ্ছি তো দেখেই বুঝলেন কাকা আসলে কতটা মজা করতে পারে। আমি তো ওনার কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ হয়ে যাই। তো ওনার কাণ্ড দেখতে দেখতে আমার ছাগলের পায়াটা প্রায় কষানো শেষ, এর মধ্যে আমি ঝোল অ্যাড করব। তো অবশ্যই গরম গরম ঝোল দেওয়ার চেষ্টা করবেন, গরম পানিটা গরম করে নেবেন। তো যদি আপনি এটা সাথে সাথে খেতে চান তাহলে মাখো মাখো ঝোল দিয়ে এটা 8-10টা সিঁড়ি দিয়ে নামালেই হবে। আর যদি মনে করেন না একটু জাল দিয়ে দিয়ে খাবো বেশ ভালো লাগবে আগের দিনের মতো, তাহলে আর একটু বেশি পরিমাণে পানি দিয়ে আস্তে জালে 1-2 দিন ধরে খাইতে পারেন। আবার অনেকেই আছে দেখা যাচ্ছে ঈদের সময় টমায় অনেকের জামাই ছেলে ছুটি কম থাকে, তাড়াহুড়ো করে আসতে চায় কিন্তু মায়ের মন শোনে না, খাওয়াইতে চান সঙ্গে সঙ্গে। সেক্ষেত্রে এইভাবে এই পদ্ধতিটা যদি ফলো করে অল্প মাখো মাখো ঝোল দিয়ে বেশ কয়েকটা যার যেমন প্রেশার কুকারের সিস্টেম সেই অনুযায়ী সিঁড়ি দিয়ে নামাইতে পারেন, তাহলে সেটা সঙ্গে সঙ্গে খাওয়া যায়। তো আমি এখানে বেশ 8-10টার মতো সিঁড়ি বাজিয়ে দিলাম। ব্যাস আমার রান্না করে নেওয়া শেষ। যারা সাথে সাথে খেতে চান তারা আজকের আমার এই পদ্ধতিটা ফলো করতে পারেন। একটু তেলে নেওয়া জিরা মরিচের গুঁড়া দিয়ে নামিয়েই নিলেই আমার রান্না শেষ। আর আজকের ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে, উপকারে আসে আপনার, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকতে পারেন। অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। এতক্ষণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।